একটি বিয়ের আয়োজন তাকিয়ে সারা দেশ। 67 বছরের ব্যাচেলার জীবনের ইতি টানলেন রেলমন্ত্রী মুজিবুল হক। 5,01,000 দেন মোহরে বিয়ে করলেন কুমিল্লার চান্দিনা উপজেলার কোণে হনুফা আক্তার রিক্তাকে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই বিয়ে সরাসরি সম্প্রচার করেছে একাধিক বেসরকারি টিভি চ্যানেল। রওনা হলেন বর, তাও আবার জাতীয় পতাকাবাহী গাড়িতে, কারণ তিনি কোনো সাধারণ বর নন, খোদ রেলমন্ত্রী। গন্তব্য কুমিল্লার চান্দিনা উপজেলার মিরখলা গ্রামে। হেমন্তের ঝিরঝির বাতাসকে সঙ্গী করে দুপুরে পৌঁছান কনের বাড়িতে। বরকে বরণ করে নেন কনে পক্ষ, তখন পুরো বাড়িতে চলছে উৎসব। এরপর 5,01,000 দেন মোহরে বলেন কবুল। 67 বছরের কুমার জীবনের অবসান ঘটিয়ে জীবন সঙ্গিনী করলেন হনুফা আক্তার রিক্তাকে। কাবিননামায় যখন মন্ত্রী সই করেন, তখন তার নববিবাহিত স্ত্রীর পাশের ঘরে চলছে ছবি তোলার উৎসব। মন্ত্রীর পরমাত্মীয় দারুণ খুশি, কারণ বোনকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে পেরে। মনে হয় একজন দেশপ্রেমিক আমাদের পাশে দাঁড়ায়, সেই জন্য আমরা সবাই আমাদের এলাকার আমাদের চান্দিনা বাড়ির সবাই আমরা অন্তর থেকে গর্বিত। আর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রেলমন্ত্রী সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া চাইলেন সবার। হরম করুণাম আল্লাহ তাআলা, যাতে আমাদের ভবিষ্যৎ জীবন, দাম্পত্য জীবন সুখের এবং শান্তিময় করে। হরম করুণাম আল্লাহ, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তিময় করে তোলেন, এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি। মন্ত্রীর বিয়ে বলে কথা, তাই জাঁকজমকপূর্ণ এই আয়োজনে শরিক হতে স্থানীয় মানুষের পাশাপাশি ছুটে যান দেশের গুরুত্বপূর্ণ অনেকেই। শেষ হলো বহুল প্রতীক্ষিত রেলমন্ত্রী মুজিবুল হকের বিবাহ। 6 নভেম্বর কুমিল্লায় এবং 14 নভেম্বর সংসদ ভবনের এলইডি হলে বিবর্ত সংবর্ধনার মাধ্যমে শেষ হবে বিবাহের সকল আনুষ্ঠানিকতা। মাহফুজ কামাল, চ্যানেল 24, চান্দিনা, কুমিল্লা। শুভকামনা।